पुलिस के बृद्धांगुष्ठ देखिए राज्य बेश किछु एलाकाय सन्त्रास अब्याहत। राजधानी कल्याणीते शासक दलेर दुष्कृतिकारीदेर हाते आक्रांत एक सीपीएम समर्थक, सोनातलाय आक्रांत एक बीजेपी समर्थक। दिन दुपुरे एई धरनेर सन्त्रासेर घटनाय जनमने आतंक। दोसरा मार्च विधानसभा निर्वाचनेर फलाफल घोषणा करा हयेछे। फलाफल घोषणार पर थेकेई पुलिसके एक प्रकार बृद्धांगुष्ठ देखिए राज्येर बेश किछु एलाकाय सन्त्रास चालिये जाच्छे दुष्कृतकारीरा। मंगलवार राजधानीर कल्याणीते शासक दलेर दुष्कृतकारीदेर हाते आक्रांत एक सीपीएम समर्थक, तार नाम राजू दास, बाड़ी आड़ालिया। से सकाले काजेर जन्य कल्याणी आसे, पेट्रोल पाम्प संलग्न एलाकाय ताके पेये बीजेपी आश्रित किछु दुष्कृतकारी मारधर करे। তার মাথায় আঘাত করা হয়েছে। তার সঙ্গে থাকা অন্য যুবকরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। তবে দুষ্কৃতকারীদের সে চিহ্নিত করতে পেরেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেছেন আক্রান্ত যুবক রাজু দাস। ঘটনা হয়েছে, আমি আইসি সকালবেলা আইসি কাজে গেছে। আমি সিপিএম সমর্থন করি। আমি সিপিএম সমর্থন করার কারণে আমার মাইন্ড করতে আমি তো এটা বুঝলাম না, কারণ কি তারা কি এককভাবে তারা কি সরকার সরকার চাইতেছেনি কি করেছে? আমরা কি কি গরিব মানুষ কোনো জায়গা কোনো বাসার কোনো রাস্তা নাই নি। কোন জায়গা দিছে ঘটনাটা? ঘটনা হলো কল্যাণী বিওসির পাশে। আমি দাঁড়াইছে এমনি আমার মাইক শুরু করতে আর আইলাতে আয়া কল্যাণী মাইক শুরু করতে দাঁড়াইয়া। কতজন আছে? তারা কোন আট দশজন লোক ছিল। কি দিয়ে মাইক করছে? আমার মাইক করতে ইটা ইটার চাকা দিয়ে রড মড লইছে দুনিয়া লইছে। আমার কোথায় হাসপাতালে? কালকা রাত্রে থেকে আড়ালিয়া আর দুই তারিখের পর থেকে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে। তাও রা করছি না, আমরা কাজ আইছি। তারপর আমরা মাইদুর নিরীহ মানুষ, আমরা কি কোনো জায়গা কি সরকার বিচার? এদিকে সিপিএম এর দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। ঘটনা সোমবার রাতে সোনাতলা এলাকায়। আক্রান্ত যুবকের নাম অভিজিৎ পাল, সে রাজমিস্ত্রি। কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় আটক করে দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে বলেছেন আক্রান্ত যুবকের বাবা অরুণ পাল। দুজন আসছিল, তারা কইছে যে আমরা তিনজন কাজের থেকে আইতেছি। আচ্ছা, আওয়ার সময় দু তিনজন লোকে তারা আটক করছে। কোন জায়গাতে? এটা শোনাতে। আচ্ছা, তখন সময় তারা দুজন যা তিনজন যা আসলো, দুজন পালাই গেছে আর হ্যাঁ পালাইতে পারছে না। তারা আক্রমণ করছে। মানে কারা মারধর করছে? কোন দলের সমর্থক তারা যারা মার? আচ্ছা, নাম কইছে কি? নাম দুইজনের নাম কইছে। কি নাম? একজনের নাম হলো লালমোহন দেবনাথ, আরেকজনের নাম হচ্ছে চন্দ্রমোহন দেবনাথ। গত ২৪ তারিখ উদয়পুর পাওড়ামুড়া এলাকায় নিজের জন্মদাত্রী মাকে ধারালো অস্ত্রের আঘাতে হাত আলাদা করে দেয় তার গুণধর পুত্র। এই ঘটনার মূল অভিযুক্ত বিমল ঘোষকে মঙ্গলবার আরকিপুর থানার পুলিশ আটক করে। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা গ্রহণ করে আরকিপুর থানার পুলিশ, যার নম্বর 42/2023। মঙ্গলবার অভিযুক্তকে উদয়পুর আদালতে সোপর্দ করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযুক্ত বিমল ঘোষ স্বীকার করেছে, সে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে দিয়েছে। তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিল মা, তাতে ক্রুদ্ধ হয়ে মায়ের হাত কেটে দিয়েছে। খুব দিছিলেন স্যার? আমার তো আমি দেখি আর নাই, আমি প্রথম ভাই না। কি হয়েছিল ওদিনকে ঘটনা? কি কারণে আপনার মায়ের উপর আঘাত করতে হয়েছে? আমরা স্বামী স্ত্রী ঝগড়া লাগছি, মা ছিল আগ গাইয়া, তা আগ গাইয়া এবারে লাগিয়ে চালু যাইছে। তো আমি আর কিছু বুঝি না, আমি ব্যাগটা খারাইয়া বাজার ফেরত সরাইয়া আমি মানে চিন্তা করছি আমার আর জ্ঞান নেই। আচ্ছা, আপনি যে মারে কূপ দিয়েছেন এটা স্বীকার করতেছে? এটা আমি নিজেও জ্ঞান হারাই লেছি তখন করতে পারি না। নাম কি? আমার নাম বিমল ঘোষ। তবে রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের সাফ বলে দিয়েছেন, সন্ত্রাসের সঙ্গে যুক্ত কাউকে যেন না ছাড়া হয়। রাজনীতির রং না দেখিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নির্দেশ পেয়ে কেন পুলিশ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকাস্ট।